নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এই মুহূর্তের আপডেটে আপনাদের স্বাগত। আমি অর্ণব রয়েছি আপনাদের সঙ্গে, যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, চব্বিশের নির্বাচন। এবং এই নির্বাচনকে কেন্দ্র করে সমস্ত দিক দিয়ে গোটা দেশব্যাপী কিন্তু চলছে প্রস্তুতি, কিন্তু তার আগেই আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছে কৃষক সভা। ১৬ থেকে ২৬ নভেম্বর রাস্তায় নামছে বামপন্থী কৃষক সংগঠন, সর্বত্র রাজভবন ঘেরাওয়ের ডাক। আবারও কৃষক সংগঠন অবশ্যই তারা সক্রিয় হয়ে উঠেছে চব্বিশের নির্বাচনের আগে, আন্দোলনের ঝাঁজ ইতিমধ্যেই বাড়াতে শুরু করেছে কৃষক সভা। ১৬ থেকে ২৬ নভেম্বর রাস্তায় নামছে বামপন্থী কৃষক সংগঠন, সর্বত্র রাজভবন ঘেরাও করার কিন্তু অবশ্যই একটা ডাক দিচ্ছে বামপন্থী কৃষক সংগঠনগুলো। গোটা বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই আমরা যে বিষয়টা লক্ষ্য করছি, আমাদের সঙ্গে এই মুহূর্তে জুড়ে গেছেন কৃষক নেতা পবিত্র কর, আরো বিস্তারিত জানবো ওনার কাছ থেকে। পবিত্রবাবু, আপনাকে স্বাগত নিউজ ভ্যানগার্ডের লাইভ অনুষ্ঠানে। ধন্যবাদ। পবিত্রবাবু, প্রথমেই যে বিষয়টা আপনার কাছ থেকে জানতে চাইবো, যে ১৬ থেকে ২৬ নভেম্বর বামপন্থীরা কৃষক সংগঠন যারা রাস্তায় নামছে, এই যে বিষয়টা ২৪ নির্বাচনের আগে আপনারা করতে চলেছেন, কিভাবে এগোবেন, কি পরিকল্পনা রয়েছে? এটা ঠিক শুরু না, ২৬, ২৭, ২৮ নভেম্বর, এই তিন দিন হবে। এই তিন দিন আমাদের কৃষক আন্দোলন এবং শ্রমিক আন্দোলনের, ২৬ নভেম্বর হলো অল ইন্ডিয়া স্ট্রাইক হয়েছিল, তারপর থেকে আমাদের কৃষক আন্দোলন শুরু হয়েছিল এবং এই ৩৮৪ দিনই আন্দোলনের পরে আমরা মোদি সরকারকে মাথা নত করতে বাধ্য করি, তিন কৃষি আইন বাতিল হয়েছে। সেই হিসাবে আমরা এই তিনটা দিনকে শুরু করে আমরা ২৯ তারিখে ওই দাবি মেনেছিল প্রধানমন্ত্রী, আমরা এই তিন দিন, এতদিন হয়েছিল আন্দোলন রাজধানী দিল্লিতে, যারা হয়েছিল পাঁচ দিক থেকে, আর এইবার যেটা হয়েছে প্রত্যেকটা রাজ্যে, ৩০টা রাজ্যের রাজধানীর গভর্নর হাউসে, রাজভবনে সামনে তিন দিন লাগাতার ধর্ণা হবে। এবং এটা সংযুক্ত কিষাণ মোর্চা এবং কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন গুলো তাতে এই যুক্ত থাকবে। এবারে আপনাদের যে এই যে আন্দোলন, এই আন্দোলনের মূল এজেন্ডাটা কি রয়েছে? মূল এজেন্ডা হলো যে আমাদের এই যে ফসলের ন্যায্য দাম, তার যে প্রতিশ্রুতি দিয়েছিল নরেন্দ্র মোদী লিখিতভাবে, এটা নিয়ে কোনো সিদ্ধান্ত এখনো জানায়নি। যারা নিহত হয়েছিল ৭৫০ জনের উপরে, শহীদ হয়েছিল, তাদেরকে কম্পেনসেশন দেওয়ার কথা ছিল, এটা এখনো দেয়নি। তাদের একটা স্মারক করার কথা ছিল, এটা করেনি। এটা লিখিত দিয়েছিল যে মন্ত্রী হিসেবে, কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমার লিখিত দিয়েছিল আমাদের কৃষক আন্দোলনের নেতৃত্বের সঙ্গে। তারপরে হলো সমস্ত কেস যেগুলো আছে, প্রত্যেক রাজ্যকে নির্দেশ দেওয়ার কথা যে এইগুলো কেস তুলে নেওয়ার জন্য, বলে এই বিষয়টা নিয়ে এসেই আমরা যে এই অপূর্ণ দাবি পূরণ করার জন্য আমরা এই সিদ্ধান্ত নিয়েছি আমরা। এবং তিন তারিখ অক্টোবর আরেকটি আন্দোলন আছে, এই যে আমাদের এই যে আশিস সিং, যিনি আমাদের ৬ কৃষককে এবং একজন সাংবাদিককে পিষে মেরেছিল গাড়ি দিয়ে, তার শাস্তি হয়নি, ফলে সেখানে ওর শাস্তির দাবিতে ওই তার যে বাবা এখনো মন্ত্রী আছেন, ওনার এবং নরেন্দ্র মোদীর কুশপুত্র লিখিয়ার তিন তারিখে অক্টোবরে এটা গোটা দেশে এটা মিছিল করে আমরা এটা। আচ্ছা, ত্রিপুরাতে কবে রাজভবন ঘেরাও হবে? ত্রিপুরাতে কবে রাজভবন ঘেরাও করছে? ২৬, ২৭, ২৮ নভেম্বর ত্রিপুরার ব্যাপারটা আমরা বসবো, বসে আমরা এই সিদ্ধান্তটা করবো যে কিভাবে এই প্রোগ্রামটা করবো, তো এই প্রোগ্রাম তো হবেই এই আর কি। একদম ২৪ নির্বাচন একদম দোরগোড়াতে চলে এসেছে, এই মুহূর্তে আপনারা আবারও সরব হয়েছেন, এই বিষয়গুলো এটাই কথা, মোদি হটাও দেশ বাঁচাও এটা কৃষক শ্রমিক আন্দোলনের এখন যুক্ত আহ্বান। এই মুহূর্তে দাঁড়িয়ে ইন্ডিয়া জোটের সঙ্গে তো অবশ্যই আপনারা রয়েছেন, তাহলে এই মুহূর্তে অন্যান্য আপনারা তো নিজে বামপন্থী যারা কৃষক সংগঠনে রয়েছেন তারা নামছেন সেই দিকে, সাপোর্ট কিরকম পাচ্ছেন অন্যান্য বিরোধীদের থেকে? সাংঘাতিক সাপোর্ট, যেমন কালকে পশ্চিমবাংলাতে এতদিন পরে কৃষক জমায়েত হয়েছে, রানী রাজপুরের বোর্ডে কোন জায়গা দেওয়া যায়নি, পুলিশ একটা লেনের পারমিশন দিয়েছিল, পুলিশ নিজেরা দায়িত্ব নিয়ে আরেকটা লেনও আমাদের করে দিতে হয়েছে, হাজার হাজার কৃষক পশ্চিমবাংলাতে জমায়েত হয়েছে এত আক্রমণ সন্ত্রাসের মধ্যে। আমরা দেখেছি ত্রিপুরাতে এত আক্রমণের মধ্যেও আমরা প্রথম কৃষকরা
কিছু শ্রমিকরাও মিছিল করেছে, মহিলারা করেছে। সুতরাং আমরা বলবো, যদি আক্রমণ আসুক না কেন, আমরা আমাদের এই দাবি আদায় করার জন্য আমরা এই লড়াই এর ময়দানে থেকেই মোদী সরকারকে হটাবার জন্য আমরা দায়িত্ব নিয়ে কাজ করব। একদম পবিত্র বাবু, ইন্ডিয়া জোটের যে অন্যান্য শরিক দলরা রয়েছে তাদেরকে কি আপনারা আমন্ত্রণ জানাবেন? জানাবো, তাদেরকে আমন্ত্রণ জানাবো, যাতে তারা বাকিরা থাকেন। আমরা এইভাবে একটা প্ল্যানিং করছি, আমরা এসে আমরা আগে প্রথম আমরা নিজেরা বলবো, তারপর তাদেরকে আহ্বান জানাবো। তৃণমূল কংগ্রেসকে কি আপনারা আমন্ত্রণ জানাবেন? তৃণমূল কংগ্রেসকে আমরা ত্রিপুরা তো তৃণমূল নেই, আমরা পশ্চিমবাংলাতে তৃণমূল এবং বিজেপি তারা একই ক্যারেক্টার, সুতরাং সেদিক থেকে আমরা তৃণমূলকে সারা ভারতের কথা বলছি। হ্যাঁ, সারা ভারতে তৃণমূল তাহলে আপনাদের পাশে থাকবে? সারা ভারতে তৃণমূল থাকতে হচ্ছে যদি বিজেপি বিরোধিতা করে। কিন্তু কিছু জায়গাতে আমরা শুনেছিলাম যে তৃণমূল থেকে কিছু কিছু জায়গাতে আপনারা একটু দূরত্ব মেনটেন করছেন, তো সেই বিষয়গুলো কি? আমরা তো বলছি আমরা তৃণমূলের সঙ্গে আমাদের কোনো সমঝোতা হবে না, আমরা অলরেডি ক্লিয়ার করে দিয়েছি। পশ্চিমবাংলাতে লড়াই তৃণমূল বিজেপির বিরুদ্ধে, কেরালাতে আমাদের লড়াই কংগ্রেসের সঙ্গে হবে, এটা দুইটিতে পরস্পর আছে। একদম, অসংখ্য ধন্যবাদ পবিত্রবাবু বিস্তারিত তথ্য এবং সময় দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বাম নেতৃত্ব, বাম কৃষক নেতা পবিত্র করের সঙ্গে, এবং তিনি বিস্তারিতভাবেই কিন্তু তুলে ধরলেন বিভিন্ন জিনিস, এবং অবশ্যই যেটা নিয়ে আলোচনা অবশ্যই করছিলাম, চব্বিশের আগে আন্দোলনের ঝাঁজ কিন্তু বাড়াচ্ছে কৃষক সভা, এবং সেখানে যেটা পবিত্রবাবু জানালেন, 26-27 এবং 28 তারিখ হতে চলেছে এই রাজভবন ঘেরাও অভিযান, সর্বত্র গোটা ভারতবর্ষ জুড়ে কিন্তু রাজভবন অভিযান জারি থাকবে। কিন্তু অবশ্যই তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় স্তরে তাদের পাশে থাকবে, কিন্তু সেই সব জায়গা কিছু কিছু জায়গাতে সেখানে দূরত্ব অবশ্যই কিন্তু রয়েছে বামেদের এবং তৃণমূলের মধ্যে, এমনটাই দেখা যাচ্ছে। আমাদের নিউজ ভ্যানগার্ডের এক্সিকিউটিভ এডিটর নীল বণিক আমাদের সঙ্গে জুড়ে গেছেন, আরও বিস্তারিত জানবো তার কাছ থেকে। নীল, যে বিষয়টা জানার চেষ্টা করব, এই যে চব্বিশের নির্বাচনের আগে যে আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছে কৃষক সভা, বিষয়টাকে কিভাবে দেখছো এবং এটা কতটা তাৎপর্যপূর্ণ এই মুহূর্তে? দেখো, এই মুহূর্তে তুমি যদি 9.5 বছরের ইতিহাস ভারতবর্ষের পলিটিক্যাল দলগুলি দেখো, তাহলে একটি জায়গাতেই কার্যত নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সাফল্য পেয়েছে, সেটা হচ্ছে কৃষক আইন প্রত্যাহার। এই কৃষক আইন প্রত্যাহার কোনো একটি একক রাজনৈতিক দলের আন্দোলন নয়, এই লড়াইতে বিভিন্ন যে কৃষক সংগঠনগুলি আছে, পলিটিক্যাল এন্ড নন পলিটিক্যাল যে কৃষক সংগঠনগুলি আছে, তাদের কিন্তু প্রত্যেকেরই এই আইন বাতিল করার জন্য একটা যোগদান ছিল। পাশাপাশি দেশের সিভিল সোসাইটির একটা অংশ কিন্তু এই আন্দোলনে যোগ দিয়েছিলেন। বিরোধী বেঞ্চে থাকা সমস্ত যারা প্রধানমন্ত্রীকে পছন্দ করেন না, এই রকম বহু বুদ্ধিজীবী গোটা দেশ জুড়ে কিন্তু এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন, এবং বিশেষত পাঞ্জাব এবং হরিয়ানার কৃষকদের একাংশের যে আন্দোলন, এবং পাঞ্জাব হরিয়ানার কৃষকদের এবং রাজস্থানের কিছু কৃষকদের যে এক শ্রেণীর অনর মনোভাবের কাছে কার্যত হার মানতে বাধ্য হয় দিল্লির সরকার, এবং সেই জায়গা থেকে কিন্তু কৃষক আন্দোলন কখনোই এই দুটো রাজ্য থেকে কিন্তু বাইরে বেরোতে পারেনি। মানে পাঞ্জাবে কিছুটা প্রভাব পড়েছে, হরিয়ানাতে কিছুটা প্রভাব পড়েছে, এছাড়া কিন্তু ভারতবর্ষের পরে উত্তরপ্রদেশে ভোট হয়েছে, বহু রাজ্যে ভোট হয়েছে, সেই জায়গাতে কিন্তু কৃষক আন্দোলনের জায়গাটা পুরো জিও। সেই জায়গাতে দাঁড়িয়ে বামপন্থীরা আবার মনে করছে যে এমন একটি আন্দোলন যেখানে সারা ভারতবর্ষের মানুষের অংশগ্রহণ থাকবে মোদী বিরোধী আন্দোলনে, সেই জায়গাতে ভারতবর্ষে এখনো পর্যন্ত 90% মানুষ যেহেতু কৃষিজীবী বা কৃষিজীবীর উপর নির্ভর করে, তার জন্য কৃষি আন্দোলনকেই হাতিয়ার করে তারা 24-এর আগে কার্যত মোদী সরকারের উপর চাপ বাড়াতে চাইছে। এই জন্য 16-26 নভেম্বর কর্মসূচি ঘোষণা করেছে, তবে এই কর্মসূচি কোনো একটি রাজ্যের নয়, এটা দিল্লির তরফ থেকে ঘোষণা করা হয়েছে সমস্ত রাজ্যের, অর্থাৎ মানে হিমাচল থেকে একেবারে কন্যাকুমারিকা, আবার কন্যাকুমারিকা থেকে কাশ্মীর পর্যন্ত সমস্ত রাজ্যের কৃষক সংগঠনগুলিকে আহ্বান জানিয়েছে কৃষক সভা, এবং সিপিআইএম এর যে কৃষক সংগঠন কৃষক সভা, তারা মূলত এই আন্দোলনের ডাক দিয়েছে।
চাষির যে ন্যায্য ফসলের দাম, চাষির বীমা এবং কৃষকদের নানা রকম সুবিধা সহ 100 দিনের যে কাজের মজুরির বৃদ্ধি এবং 100 দিনের কাজের আরো মান উন্নয়ন করা, এই সমস্ত দাবি নিয়ে, ক্ষেত মজুরদের দাবি নিয়ে তারা কিন্তু কৃষক আন্দোলনের ফের ডাক দিল। 2024-এর আগে যেহেতু ভারতবর্ষের বেশিরভাগ মানুষই কৃষিজীবীর উপর নির্ভর, তার জন্য এমন একটি আন্দোলনে তারা নামতে চাইছে যেখানে সর্বত্র মানুষের একটা সাপোর্ট থাকবে। সেই জন্য কৃষক আন্দোলনকে তারা কৃষক আন্দোলনকে হাতিয়ার করে ফের এই আন্দোলনে নামলো। শুধু কৃষক আন্দোলন না, এখানে কিন্তু কৃষক আন্দোলনের নাম করে কার্যত বামপন্থীদের যে সমস্ত শাখা সংগঠনগুলি আছে তারা কিন্তু পিছন থেকে এই আন্দোলনে সাপোর্ট করবে। বা বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে লং মার্চ, যে বামপন্থীদের যে লং মার্চ, যে কৃষক কৃষকদের একটা কর্মসূচি রয়েছে কৃষক সভার, সেই লং মার্চ কিন্তু আবার নতুন করে ফিরছে 16 থেকে 26 নভেম্বর প্রত্যেকটি রাজ্যের, অর্থাৎ কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত প্রত্যেকটি রাজ্যের রাজভবন ঘেরাওয়ের ডাক দেওয়া হয়েছে। আমরা শুনলাম এখানে একজন বামপন্থী কৃষক নেতা, তিনি বলছিলেন যে ত্রিপুরাতেও রাজভবন ঘেরাও করার তাদের কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় নেতাদের নির্দেশ মতো, তবে এখনো তারা ঠিক করেনি কবে করবে। তারা বৈঠকে বসবে, তারপর নিশ্চয়ই একদিন তারাও ত্রিপুরার যে রাজভবন আছে সেখানে ঘেরাও করবে। অর্থাৎ ত্রিপুরাতেও কিন্তু এই আন্দোলনের যে ঢেউ, সেই ঢেউ কিন্তু বাড়াবে। এবং এখানে কৃষক নেতাকে আমরা দেখলাম, নেতৃত্বকে, তারা কিন্তু পরিষ্কার জানিয়ে দিলেন তারাও এই আন্দোলন করবেন ত্রিপুরাতেও, যাতে আন্দোলনের ঝাঁজ বাড়ানো যায় সেই দিকে সচেষ্ট। কারণ ত্রিপুরা বিজেপি শাসিত অঞ্চল, সেই বিজেপি শাসিত অঞ্চলে সিপিএম যে তার ত্রিপুরা রাজ্যে আন্দোলনের ঝাঁজ বাড়াবে সে কথা বলার অপেক্ষা রাখে না। তাই ত্রিপুরাতে কিন্তু আগামী 16 থেকে 26 নভেম্বর সিপিএম এর কার্যত একটা অগ্নি পরীক্ষা। যতই এটা কৃষক সভা হোক না কেন, কার্যত পিছন থেকে পুরো সিপিআইএম দলটাই এই সাহায্য করবে। 16 থেকে 26 নভেম্বর ত্রিপুরার রাজধানী অর্থাৎ আগরতলাতে সিপিএম এর একটা অগ্নি পরীক্ষা। একদিকে তাদের ত্রিপুরার যে রাজভবন আছে রাজভবন ঘেরাও, অন্যদিকে ত্রিপুরা আগরতলা শহরে একটা লং মার্চ সংগঠিত করা, পাশাপাশি ত্রিপুরার যে অন্যান্য সাব ডিভিশনাল টাউন গুলি আছে সেইখান থেকে লং মার্চ করে আগরতলাতে জমায়েত করা, এইটা মূলত হচ্ছে পরিকল্পনা। কিন্তু সেই পরিকল্পনা ত্রিপুরাতে যে সিপিএম এর ক্ষয়িষ্ণু শক্তি, সেই ক্ষয়িষ্ণু শক্তি থেকে জেলা থেকে আগরতলা পর্যন্ত কতটা আন্দোলনকে সংগঠিত করতে পারবে সেটা কিন্তু আন্দোলনের যে ছবি বা তীব্রতা না দেখে কিন্তু এখনো বলার সময় হয়ে আসেনি। একদম নীল, একদম নীল, একটা বিষয় যে অবশ্যই আমরা দেখেছি যে এই কৃষক আন্দোলন 2020 সাল থেকে হয়েছে, তারপর 21 সাল শেষের দিকে সেখানে নরেন্দ্র মোদী সেটা রিপিল করতে বাধ্য হয়েছে, কৃষক যে কৃষি বিলটা রয়েছে, আইনটা রয়েছে, কিন্তু তারপরে একটা লম্বা সময় কেটে গেছে। সেখানে বিরোধীরা যেই, তুমি বললে যে সকল বিরোধী দলেরই একটা প্রচেষ্টায় সেই জিনিসটা হয়েছিল, একটা ভালো প্ল্যাটফর্ম ক্রিয়েট হয়েছিল কৃষকদেরকে কেন্দ্র করে, তো সেই জায়গাটা কি সঠিকভাবে কাজে লাগানো সম্ভব হয়েছে? কারণ তুমি জানালে যে সেই রকমভাবে বিভিন্ন ইলেকশনে কিন্তু তার প্রভাব দেখা যায়নি। সেই বিষয়টা এই যে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছিল, সেই প্ল্যাটফর্মটা কি কাজে লাগাতে পেরেছে বিরোধী জোট? দেখো, এর পরে যে রাজ্য, সেই রাজ্যটা পরে যে 5 রাজ্যের ভোট আছে, সেই 5 রাজ্যের ভোটেরও কিন্তু এইটা একটা বিরাট একটা মানে 5 রাজ্যের যে ভোট, সেই ভোটও কিন্তু বামপন্থী কৃষক সংগঠনগুলি বা বামপন্থীদের একটা লক্ষ্য। কারণ রাজস্থানের জাট সম্প্রদায়েরা কিন্তু পুরোপুরি কৃষি ব্যবস্থার সঙ্গে তারা এবং পশুপালন, এই দুই পেশার সঙ্গে যুক্ত। এবং জাট সম্প্রদায় কিন্তু ইতিমধ্যেই কৃষক আন্দোলনে, জাট সম্প্রদায়ের একটা অংশ তারা কৃষক আন্দোলনে যোগ দিয়েছিল। এবং পাশাপাশি রাজস্থানের যে একটা বড় কৃষি সেক্টর আছে এবং সেখানে যে বড় কৃষকরা আছে তারাও কিন্তু কার্যত এই আন্দোলনে কিন্তু সামিল হয়েছিল। অর্থাৎ রাজস্থানের ভোটকে যদি সামনে রাখতে হয় তাহলে এই ক্ষেত্রে বড় কৃষিজ কৃষি ব্যবস্থার সঙ্গে যুক্ত যে মানুষরা তাদেরকে যদি বিজেপি বিরোধী সংগঠন করতে হয় তাহলে এই আন্দোলনের বিকল্প কিছু হতে পারে না। অন্যদিকে মধ্যপ্রদেশেরও কিন্তু সেইভাবে কৃষক আন্দোলনের ঝাঁজ না পড়লেও সেইখানেও কিন্তু যারা কৃষি, এবং ছত্তিশগড়েও কৃষি ব্যবস্থার সঙ্গে বহু মানুষ যুক্ত, ছত্তিশগড়ের একটা অংশে প্রচুর ট্রাইবালস ভোটার রয়েছে, এরা কৃষির সঙ্গে সম্পূর্ণ যুক্ত। তাই ট্রাইবালস ভোটারটাকে যদি মানে বিজেপির বাইরে করা যায় তাহলে কিন্তু ছত্তিশগড়ে ইন্ডিয়া জোটের একটা সুবিধা জায়গায় থাকবে। পুরো সেইটাই গেম প্ল্যান করে কার্যত কৃষি
কৃষি আন্দোলন নিয়ে তারা ঝাঁপাতে চাইছে, এবং কিছু কিছু জায়গায় যে কৃষিদের কৃষি আন্দোলনের যে বিষয়গুলি রয়েছে সেই বিষয়গুলি বাস্তবসম্মত। কোন কৃষক ভারতবর্ষে চাইবে না যে তাদের ফসলের যে দাম, যা সহায়ক মূল্য, সেটা না বাড়ুক। সেটা ধান হতে পারে, সেটা ভুট্টা হতে পারে, সেটা পাট হতে পারে, সেটা জোয়ার হতে পারে, সেটা বাজরা হতে পারে, সেটা ডাল হতে পারে, সেটা কেন্দু পাতা হতে পারে, সমস্তটাই কিন্তু দাম বাড়াতে হবে, অর্থাৎ সহায়ক মূল্য মোদি সরকারকে বাড়াতে হবে। এই জায়গাতে কার্যত একটা কিন্তু কৃষকদের সমর্থন পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। সেই জায়গাতে দাঁড়িয়ে পাঁচ রাজ্যের কৃষকদের মূলত মোদির যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংক থেকে যদি বিচ্যুত করতে হয়, তাহলে এইরকম একটা মাটির আন্দোলনকে নিয়েই কার্যত সিপিএম ফেরত আবার পথে আসতে চাইছে। সেই জায়গাতে কিন্তু আমরা এই সিপিএম নেতৃত্বের মুখে শুনলাম তিনি অন্যান্য যে শরিক দলগুলি রয়েছে, অর্থাৎ ইন্ডিয়া জোটের শরিক দলগুলি, সেই শরিক দলগুলিকে আমন্ত্রণ জানাবে, সেটা কিন্তু আমাদের ভ্যানগার্ডের যে টেলিভিশন পর্দায় তিনি খোলাখুলি ব্যক্ত করলেন। অর্থাৎ কংগ্রেস সহ অন্যান্য যে সংগঠনগুলি রয়েছে ইন্ডিয়া জোটে, তারা যদি এই 16 থেকে 26 নভেম্বর সর্বভারতীয় যে কৃষক সংগঠনগুলির ডাকে, কৃষক সভার ডাকে আন্দোলনে কার্যত যদি আসে, তাহলে তার ঝাঁজ কিন্তু অনেকটাই বেড়ে যাবে। কার্যত মোদি সরকারের যে উপর একটু হলেও তারা কিন্তু ভাবতে বাধ্য হবে যে এই আন্দোলনের তীব্রতা নিয়ে অন্য। একদম, অসংখ্য ধন্যবাদ নীল বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। আমরা কথা বলছিলাম নিউজ ভ্যানগার্ডের এক্সিকিউটিভ এডিটর নীলমণিকের সঙ্গে, এবং অবশ্যই তিনি বিস্তারিতভাবেই কিন্তু তুলে ধরলেন যে 24-এর আগে কৃষক সভা আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছে, এবং স্বয়ংভাবেই সেই কৃষকদের সেই প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে এবং সেই বিভিন্ন বিষয়গুলোকে, যেটা কৃষি আইন বাতিল হয়েছিল সেই বিষয়টাকে আবারও কিন্তু তুলে আনার অবশ্যই একটা চেষ্টা রয়েছে। বিভিন্ন দাবি রয়েছে বামেদের, এবং সেটা নিয়ে কিন্তু তারা সরব হতে চলেছে আগামী 26, 27 ও 28 তারিখ। তার পাশাপাশি বিভিন্ন যে বিরোধী অন্যান্য দলগুলো রয়েছে ইন্ডিয়া জুটে, যারা শরিক দল রয়েছেন, তারা তাদেরকেও কিন্তু আমন্ত্রণ জানাবেন এমনটাই জানানো হয়েছে। সময় ছোট বিজ্ঞাপন বিরতির, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।